হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিও টুডে এফ এম 89.6। এখন আছি আপনার সাথে অ্যাট দ্য শো সুপার ফ্রাইডে। অ্যাট দ্য শো বলা যাবে না আসলে, ফ্রম দ্য শো সুপার ফ্রাইডে, ফ্রম আওয়ার স্টুডিও। অ্যান্ড এই সময়টা, আজকের দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা একটা দিন, খুবই সুন্দর একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল, যেই সকালে মনে হয়েছে যে অলরেডি মনে হয় শীতকালটা চলে এসেছে। কারণ আমি আজকে যেটা ফেস করেছি সকালবেলা, অবশ্যই মানে সেটা যখনই বের হতে হয় না কেন, আমি যেটা করেছি, আমি ঘর থেকে বের হওয়ার আগে আমি একটা শাওয়ারের চেষ্টা করি, বিকজ এটাতে আমার না একটু এনার্জেটিক ফিল হয়। এটা আপনারা অবশ্যই রিলেট করেন যে একটা শাওয়ার নিয়ে বের হলে অবশ্যই কাজের স্পিড আগের থেকে বেড়ে যায়, সেটা শীতের দিন বলেন আর গরমের দিনে বলেন। আমি চাই যে একটা ফ্রেশ স্টার্ট, তো সেই ক্ষেত্রে একদম ঘুম থেকে উঠেই আমি একটা শাওয়ার নিয়ে দেন আসলে কাজে যাই। তো সেই ক্ষেত্রে আজকে সকালবেলা যে শাওয়ারটা নিয়েছি অফিসে আসার আগে, সকাল কটার দিকে, 5:10 আমি আজকে শাওয়ারটা নিয়েছি, এবং আজকে ঠান্ডা পানি নিয়ে কোনো রকম কোনো কথা আসলে বলা আমার দ্বারা সম্ভব না, কারণ আই ওয়াজ শিভারিং অল দ্য টাইম, আই ওয়াজ শিভারিং। তারপরে আমার রীতিমতো গরম পানি করে নিতে হয়েছে। এবং আপনাদের সবাইকেও বলবো যে এই সময়টাতে যারা দুর্বল ব্রেনের অধিকারী আছেন, যারা দুর্বল হার্টের অধিকারী আছেন, যারা কিনা নানানভাবে একটু লো ইমিউনিটির মানুষ আছেন, তারা শুরুতেই ডিরেক্ট যে মাথা ধুতে আমরা যে ঠান্ডা পানি মাথার উপর ঢেলে দিই, ডিরেক্ট এটা করবেন না। অনেক সময় দেখা যায় যে অনেকেই এটা নার্ভ থাকে না, যেটা নিতে রেডি থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অনেক দুর্ঘটনা আমি শুনেছি যে ডিরেক্ট মাথায় পানি পড়ার কারণে, তিনি যেহেতু আগে থেকে অসুস্থ ছিলেন, হি হ্যাড সাম সর্ট অফ ব্রেন ডিফিকাল্টি, যে একদম ডিরেক্ট ঠান্ডা পানি পড়েছে, অ্যান্ড হি হ্যাড সাম ইঞ্জুরিজ টু ফ্রম দ্যাট। তো সেই ক্ষেত্রে ইন্টারনাল কিছু ইঞ্জুরিজ হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো যে ঠান্ডার সময়টা রিস্কি নিব কেন, এমনি সবসময় একটু হালকা হালকা গরম পানিতে গোসল করা নাকি খুবই ভালো, মানে একটু শাওয়ার নেওয়াটা নাকি হালকা, একটু যদি ওয়ার্ম ওয়াটার থাকে সবসময়ই নাকি এটা ভালো। কিন্তু প্রচুর গরম থাকলে আসলে আমাদের দেশের যে ওয়েদার, সেই ওয়েদারে পসিবল হয় না, তাই না? তো সেটা একটা ব্যাপার। যাই হোক, 300 জন মানুষ চলে এসেছে, এখন আমি সবার একটু কমেন্ট পড়া শুরু করি। আর মিনওয়াইল আপনারা একটু আমাকে জানান যে আপনি আমাকে, আচ্ছা মিনওয়াইল আপনারা আমাকে একটু জানান যে আপনারা সবাই মিলে আজকের দিনটা কেমন ভাবে কাটাচ্ছেন। লিখে দিয়েছি বর্ষণ মুখর, আজকের মতো এই দিনটা আপনার কাছে কেমন লাগে? আমরা পানি খাবো। নাসিম আছে, আসসালামু আলাইকুম মাই ওয়ান অ্যান্ড অনলি মিষ্টি আপুটা। মুহিবুর আছে, নাফিজ আছে, তারপর রিমি আছে, আসসালামু আলাইকুম। হাই রিমি, কংগ্রেচুলেশন অন বিং দ্য টপ ফ্যান। সবাই মিলে একটা করে শেয়ার দিয়ে দেন, যাতে করে আমরা আজকে 1000 মানুষ নিয়ে বৃষ্টির দিনে আড্ডা দিতে পারি। আরাফাত আছে, আসসালামু আলাইকুম আপু। সুহান আছে, গোপালগঞ্জ থেকে আছে। সাইফুল আছে, মিষ্টি আপু কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। রনি আছে, আপু তোমাকে আজকে সুইট লাগছে অনেক, মাশাআল্লাহ চাঁদের পুরি। আমার এখানে একটা ইনফেকশন হয়ে গেছে, ডোন্ট লুক এট দ্যাট। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, রাকিব বলছে। নাফিজ আছে, ধীমান আছে, বোন কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি ধীমান, অনেকদিন পরে দেখছি মনে হচ্ছে, অনেকদিন পর দেখা। নয়ন লিখেছে, কোথায় থাকো তোমরা, অনেকদিন পর পর আসো এবং আমাকে এসে বলো যে অনেকদিন পর, অনেকদিন পর কোথায় থাকো, মিন ওয়াইল আমাকে বলো। অ্যাওয়েটেড ইমন, আচ্ছা সোহান আছে, গোপালগঞ্জ থেকে গালিব আছে, কেমন আছেন? ভালো আছি, গুড মর্নিং। সার্ভার আছে, মৌলভি বাজার থেকে জুয়েল আছে, আপু বলে যে, জুয়েল বলছে আপু শীত করে নাকি আপনার? শীত করে না, সকালবেলা সারণিতে অনেক ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডা লাগছে না। নাফিজ আছে, তারপর আছে নাজমুল, তারপর আছে সুমাইয়া চৌধুরী, তামান্না আপু তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে আপু কিউট লাগছে আপনাকে, তানভীর আছে আপু ভালো আছেন? ভালো আছি। সাইফুল আছে, কেমন আছেন? তারপর বলছে হলো নাফিজ, নাজমুল আছে, তারপরে তাইমুর আছে, বৃষ্টি ভালো লাগে সাজ্জাদ বলছে। আচ্ছা, আমার আবার নানান রকম মতভেদ আছে এটা নিয়ে, আমি বলবো সেটা। সাজ্জাদ আছে, আপুকে কিউট লাগে, তারপরে আছে হাসান নবী, ভেরি নাইস, তারপরে আছে আলম, ফাহমিদা আছে, সোহেল আছে এত কিউট কেন, তাইমুর আছে, সেলিম আছে, রিমি আছে, চুল ছেড়ে থাকলে তোমাকে বেশি কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুমাইয়া বলছে তুমি মাশাআল্লাহ অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। রিপন বলছে বৃষ্টির সময় ভালো লাগে না, বাইরে ঘোরাঘুরি বন্ধ থাকে, তবে ঘুমাতে ভালো লাগে। ঘুমের কথা বললাম, এখানে ঘুমায় যাবো, একদম আমি ঘুমিয়ে যাবো এখানে। এই দিনে আপনার সাথে জয়েন করতে পেরে খুব ভালো লাগছে, সেই অনেক লিখেছে। সজল আছে, আজকের দিনটা দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়ে যাবে,
নিম্নচাপ থেকে যদি নিম্নচাপ 2 মাসের মতো থাকে তাহলে হয়তো পড়ে যাবে, কারণ শীতকাল আসতে তো এখনো 2 মাসের মতো সময় আছে নাকি? টিপ পড়ি নাই আজকে, দাঁড়া একটা টিপ পড়ে নেই। যারা যারা জানতে চায় যে আমি কিভাবে টিপ পড়ি, আজকে আমি দেখিয়ে দিলাম। মাঝখানে হয় নাই না? কই আজকে মানুষজন কোথায় সবাই? সুপ্ত আছে বলছে, আপু আতিফ আসলামের একটা গান, আতিফ আসলামের একটা গান প্লে করা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, সবাই মিলে লাইভটা আরেকবার শেয়ার করে দেন। মনির আছে বলছে, কেমন আছো আপু? ভালো আছি। মাসুদ আছে, সুমন আছে, তারপর বলছে আপু একটা গান হয়ে যাক। গান তো হচ্ছে, বোঝা গেল? এটা হচ্ছে হলো আমাদের রেডিও স্টেশনে যেটা অন এয়ারে বেশিক্ষণ, মানে লাইভে বেশিক্ষণ বাজানো যাবে না, বিকজ উই ক্যান হ্যাভ দ্য ক্লেম রাইট থিং, কপিরাইট থিং, অথবা ক্লেম, কপিরাইট অ্যান্ড ক্লেম মিলে আমি ক্লেম রাইট বলে ফেললাম। আচ্ছা সাব্বির আছে, কেমন আছেন? খিচুড়ি খাবা চলে আসো নিলয়, এগুলো বলো না, কাজের সময় কাজ থেকে বের করে আনা নানান রকম বাহানা। তারপরে রাদিত আছে, তারপরে আছে আমার সাথে কমলা রঙের টিপ, কমলা রঙের টিপ তো আনি নাই, কোথায় জানি ছিল, এখন হারিয়ে ফেলেছি। মুসলিম উদ্দিন আছে, তারপরে আছে আপু ওয়েদারটা কেমন? আমার ওয়েদারটা ভালোই লাগছিল, আসলে ভালো লাগে, যদি ঘরে থাকতে পারি তাহলে এরকম ওয়েদার ভালো লাগে, ইন আ সেন্স লাগে আবার লাগে না। ইদানিং আমার বোনের বাচ্চারা আসলে বৃষ্টি হলে একটু অসুস্থ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হ্যাঁ তখন ঠান্ডা হলো ওদেরকে নিয়ে চিন্তা থাকে, তো সেই ক্ষেত্রে তখন আমার ভালো লাগে না। এমনিতে যদি আমার সেদিন কোনোই কাজ না থাকে আর আমি একটু বাইরে যেতে পারি, একটু ঘুরে বেড়াতে পারি, তাহলে দেখা যায় যে রিক্সা করে আমি ঠান্ডার দিনে ঘুরতে বের হই, এটা আমার একটা ব্যাপার। তারপরে যে শরীর খারাপ হয় সেটা নিয়ে নানান প্রকার কথা না বলি, শরীর খারাপ হয় তারপরে আসলে জ্বর এসে যায়, গা গরম হয়, অ্যাটলিস্ট গা গরম হয়, এরকম একটা সময়ে তো এখন হালকা একটু ঠান্ডা লাগানো আমরা এফোর্ড করতে পারি না, কারণ করোনার যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু আমি অলরেডি 2 বার করিয়েছি এবং ওই টেস্টটা খুবই কঠিন, নাকের ভিতর দিয়ে নানান রকম কঠিনভাবে একটা টেস্ট করতে হয়। সো আমি ওই এক্সপিরিয়েন্স যত কম চাই আর কি, যত পারি কম চাই, কারণ একটু ঠান্ডা লাগলে, যেহেতু আমার বাসায় আমার আব্বা মা আছে, তারা এজেড মানুষ, এবং সাথে আমার বাসায় আমার বোনের বাচ্চারা আছে যারা একদম ছোট, আমার দেখা যায় আমার বোনও যেহেতু একটা সার্জারি থেকেই বের হলো, তো সেই ক্ষেত্রে তারও ইমিউনিটি খুবই লো, তো সেই ক্ষেত্রে আমার বাসায় বয়োজ্যেষ্ঠ বাচ্চা, লো ইমিউনিটি সব রকম মানুষজন আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি একটুখানিও সিক হয়ে যাই, আমি মনে হবে যে আমি কোনো অসুবিধা করলাম কিনা। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যে একটু জ্বর আসলে আমি ডাক্তার দেখাই, একটু ঠান্ডা লাগলে, একটু নাক টানলে আমি ডাক্তার দেখাই, তারপরে আমার যদি জ্বর এসেই যায় কোনোভাবে আমি টেস্ট করাতে চলে যাই একা একা। তারপরে হলো আমি নিজে নিজেই ভিটামিন সি বেশি বেশি খাওয়ার চেষ্টা করছি, আমি ভিটামিন বি, ভিটামিন ডি এইগুলো সাপ্লিমেন্ট খাওয়ার চেষ্টা করছি, যদিও আমি ডক্টরের থেকে পরামর্শ নিয়ে তারপরে খেয়েছি। সো আপনারাও যদি সাপ্লিমেন্ট খেতে চান, আপনার বডির সাথে অ্যাডজাস্ট করবে এরকম সাপ্লিমেন্ট খান। যেমন আমার হিমোগ্লোবিন শর্টেজ, তো আমি আয়রন ট্যাবলেটস খাওয়া শুরু করেছি ডক্টরের পরামর্শে, তো সেই ক্ষেত্রে এরকম করে আমি আর কি ব্যালেন্স রাখার চেষ্টা করছি যাতে আমার ইমিউনিটি স্ট্রং থাকে। সো আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা দেখবেন যে কীভাবে আপনার ইমিউনিটি স্ট্রং থাকবে। গুড মর্নিং, বরিশাল থেকে লিমন বলছে, আপু তুমি বিয়ে করবা কত সালে? কে জিজ্ঞেস করেছে এটা? আসাদুল্লাহ খান, টপ ফ্যান হয়ে এরকম একটা বোকা খুব প্রশ্ন। আচ্ছা বিয়ে আমি কবে করবো আমি নিজেও জানি না। একটা বৃষ্টির গান শোনাবেন? সোহান বলছে, বৃষ্টির গান বৃষ্টির সময়কার শুনতে লাগে ভালো, এরকম গান সবই আসলে প্লে করা হচ্ছে একটু পর পর। ওকে, তারপরে আছে সেলিন, তারপরে আছে আকরাম, সাইদ আছে, তোমার কপালে টিপটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, বাঁকা টাকা হয়েছে আজকে। তারপরে আছে
মুস্তারুল, তারপরে আছে আকরাম, তারপর আছে গাজী, সেজান আছে। রবীন্দ্রসঙ্গীত চালাও না, একটা চালিয়ে দিব। একটা মানুষ কেমনে এত সুন্দর করে কথা বলে জোনে, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টির একটা রবীন্দ্রসঙ্গীত হলে ভালো লাগতো, শুনতে পারবো। জহিরুল বলছে বৃষ্টি হচ্ছে, বের হতে পারছি না, দ্যাটস টু ব্যাড। আহারে। তারপরে আছে রিমি, বলছে অনেকেই ঘুমাচ্ছে, মেবি আর আমি তোমাকে শুনবো আর লাইভ দেখবো বলে অনেক সকালে উঠে পড়েছে আপু। ও রিমি, দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্যাট। গতকালকে বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়েছে হোসেন, গতকালকে আমারও একটা শ্যুট ছিল অ্যান্ড তারপর গতকালকে আমি সেই বৃষ্টিতে ভিজেছি কতক্ষণ, আমার শ্যুট ছিল সকাল 11টার দিকে এবং আমি শ্যুট শুরু করতে পেরেছি বিকেল 4টায়, বিকজ বৃষ্টি হচ্ছিল, ট্রান্সপোর্ট নিয়ে ঝামেলা ছিল, যাওয়া আসা নিয়ে ঝামেলা ছিল, ওখানে গিয়ে ওয়েট করতে হয়েছে, বিকজ খুবই স্যাচুরেটেড একটা এলাকা ছিল। সব কিছু মিলিয়ে গতকালকে আমার জন্য একটু কষ্ট হয়েছে, তারপরও বলা যায় ভালো। এই যে আসন্ন যাবে না, আমি তো সারাদিন এটা করতে থাকবো। তারপরে আছে আমাদের সাথে তুমি কি সুমি আছে, তারপরে আছে আমার সাথে নুরুল, তারপরে আছে সঞ্জয়। আপু তোমাকে দেখলে দিনটা অনেক ভালো যায়, সারওয়ার বলছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে আছে পরাজিত, স্বাধীন, তারপরে আছে সঞ্জয়, তারপরে আছে জনি। শ্রীকান্ত স্যারেরই একটা গান হচ্ছে রবিন, বাট ওটা না যেটা তুমি বলেছো, অন্য একটা হচ্ছে। ফজলু আছে, আপু তুমি নিজের কণ্ঠে গান বলো বৃষ্টির একটা। আচ্ছা শাহিন, রেজা আছে, ইমরান আছে, আলমগীর আছে। আমার ডান গালে একটা ব্যথা হচ্ছে। সাইফুল আছে, হ্যালো আপনি কুমিল্লা থেকে। তারপর আছে এমন দিন খুব বাজে লাগে, মোস্তফা বলছে। আমার ঘুম পাচ্ছে বাট আমি কাজ করছি তো এখন আমার বাজে লাগছে। আফরিন আছে, হাই আফরিন, হাউ আর ইউ। সাকাবাদ বলছে যে গর্জিস বিউটিফুল, থ্যাংক ইউ। তারপর আছে জাভেদ, গুড মর্নিং, আমার একটা রিকোয়েস্ট রাখা যাবে, এই বৃষ্টি ভেজা দিনে গানটা শোনানো যাবে কিনা চেষ্টা করব। তারপরে আছে আচ্ছা নিপু, তারপরে আছে তাপস বলছে যে আজকে তো আপনি জোর করে হাসছেন, আমার ঘুম পাচ্ছে। আমার গলা শুকিয়ে যায় তো ইদানিং, আমি ইদানিং প্রচুর পানি খেতে হয়। তারপর গতকালকে ওই যে কি মনে করে আমি কাচ্চি খেতে গিয়েছি, শুট টুট শেষ করে মনে হচ্ছে যে এত কষ্ট নিজেকে দিয়েছি তো নিজেকে গিফট দিতে হবে একটা। তারপর নিজেকে আমি নিজে কাচ্চি খাওয়াতে নিয়ে গেলাম, সেই কাচ্চি খাওয়ার পর থেকে আমার এত গলা শুকিয়ে আসছে, এত গলা শুকিয়ে আসছে, বারবার গলা শুকিয়ে আসে। মানে ওই যে থাকে না ওই যে বিরিয়ানি কাচ্চি বিয়ের বাড়িতে খাওয়ার পরে যতই পানি খাই তারপর গলা শুকাতেই থাকে, ইটস লাইক দ্যাট। এটা ঠিক হতে আল্লাহর জন্য কতদিন লাগবে। বৃষ্টির গান শোনাচ্ছি তো, রেডিওতে চলে যেতে হবে। ম্যাম খবর
কেমন আছে? ভালো আছি। তারপর জিয়া তালুকদার আছে খবর, টেন্ডেন হ্যানজাং মনির আছে অনেক ভালো, SMS করে কাটাচ্ছি, চাপানো কষ্ট মনে হয় তবুও হাসছেন। না এরকম না, এরকম না, জাস্ট ইদানিং দেখা যায় যে আমি এরকম একটা সিচুয়েশনে আছি যে বৃষ্টির দিন আমাকে স্যাড করে তোলে, দেন আমি ইদানিং প্রচুর টেনশন করি। তারপর আমি গত অনেক দিন ধরে প্রচুর খাচ্ছি, মানে যেহেতু একটা ওকেশনের সিজন, উৎসব উৎসব চলছে, সব কিছুতে রাস্তায় জ্যাম প্রচুর, তা আমি যে কোনো কাজ করছি, আমার এমনিও প্রচুর কাজ এই কয়দিন, তা আমি প্রচুর কাজ করছি এই কয়দিন, এতই এতই ব্যস্ত সময় যাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না প্রপারলি আমার, তো সেই ক্ষেত্রে আমি একটু টায়ার্ড থাকি অল দ্য টাইম। আমার মনে হয় যে আমাকে একটা ব্রেক নিতে হবে, মনে হচ্ছে একটা ব্রেক নিতে হবে, এটার কারণেই আমি একটু ভাবছি যে আমি একটু বেরিয়ে আসব, একটু বেরিয়ে আসলে হয়তো আমার একটু ভালো লাগবে। ফারি আছে কক্সেস বাজার থেকে, তারপর আছে আবদুল্লাহ জিজ্ঞেস করছে মুখে পিম্পল উঠেছে কিনা, পিম্পল উঠে গিয়ে ইনফেকশন হয়ে গেছে, শুধু পিম্পল উঠে নাই, অনেক ব্যথা, অ্যান্ড এখানে পুরো এরিয়াটা ইনফেকশন হয়ে গেছে, ওষুধ ওষুধ দিতে হচ্ছে। ইন্ডিয়া থেকে শুনছে ইসান, আলামিন মেকআপ ছাড়া জীবনে অসংখ্যবার লাইভে এসেছি, যে কোনোটা খুঁজে আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে দেখিয়ে দেন, কারণ অসংখ্যবার আমি মেকআপ ছাড়া লাইভে এসেছি, মেকআপ সহ লাইভে এসেছি, অর্ধেক মেকআপ করে লাইভে এসেছি, আরও ডাবল মেকআপ করে লাইভে এসেছি, এরকম কোনো মানে আমি আজকে থেকে যেহেতু শো করছি না, আমি গত 3 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে যে আমার এখানে শোটা চলছে, এটা ছাড়াও আমার পেজে আপনারা কানেক্টেড আছেন, আমি দিন শেষে সারাদিন পরে সকালের মেকআপ যখন রাতে গলে গেছে সেই সময়ও লাইভে এসেছি, এরকমও আমার লাইভ আছে। তো এটা হলো গিয়ে কমপ্লিটলি আমার চয়েস যে আমি কবে বেসিক্যালি লাইভে আসতে চাই, কীরকম করে আসতে চাই, কেমন করে থাকতে চাই। তো আজকে মেকআপ করতে ইচ্ছে হয়েছে, আবার আরেকদিন মেকআপ করতে ইচ্ছে করে না, সময় পাই না, নানান রকম কিছু হয়, তো নানানভাবে এক একটা দিন এক এক রকম ব্যাপার স্যাপার থাকে। তো যে কোনো একটা দিন যেদিন মেকআপ ছাড়া আসবো আদৌ আপনি দেখুন। টিভি অন হয়ে গেছে আমাদের, এই দিনে শুধু প্রিয় মানুষগুলোকে মনে পড়ে, শাহরিয়ার বলছে। আচ্ছা তারপরে আছে নিজাম বলছে আপু তুমি কেন আমার মেসেজগুলো পড়ো না, পড়ে দিলাম নিজাম। তারপর রায়ান আছে কক্সবাজার থেকে, সিলেট থেকে আছে সাব্বির, তারপর আছে রণজিৎ, সৌমেন পল আছে, দিস ইজ সৌমেন ফ্রম ইন্ডিয়া, হাই, আপনাকেও শারদীয় শুভেচ্ছা। তারপরে আছে রিমি বলছে 5 মিনিট ঘুমিয়ে নাও, তোমার চোখে ঘুম। না না আমি আমি জাস্ট টায়ার্ড রিসেন্টলি বিকজ আই হ্যাভ বিন ওয়ার্কিং সো মাচ, আমার প্রচুর কাজ যাচ্ছে, প্রচুর কাজ করতে হচ্ছে, তাই হাই বাঁধন। আরিয়ান আছে আপুকে বলি দেখেন না, না গানের সাউন্ড বাড়ানো যাবে না কারণ কপিরাইটের একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা এতদিন ধরে ফেসবুক চালান এটা তো জানারই কথা। ইকবাল বলছে সবচেয়ে সুন্দর ভয়েসটা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরিয়ান বলছে যে সালমান আসে কেমন আছেন, টেকনাফে দেখা হবে যদি যায় তাহলে। তারপর আছে তাসরাত বলছে হাই সুইট কেমন আছো, হাই তাসরাত, অনেক 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 দিন পরে দেখছি। মোয়াজ্জেম হুসেইন আছে আমার গার্লফ্রেন্ডকে অনেক লাভ করি বাট ওর ফ্যামিলি আমাদের কথা জেনে গেছে, এখন কি করব, ফ্যামিলি তো একদিন জানারই ছিল তাই না, বাসায় জানিয়ে দাও এবং মেনে নিতে বলো, আর কি করবে, জানারই তো দরকার।
শারদীয় শুভেচ্ছা জানিয়ে সনৎ কর্মকার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। পুরোনো দিনের গানগুলো শুনছি, এবং এই যে বৃষ্টি স্নাত একটা দিনে সেরকম ভাবেই দেখা যাচ্ছে পুরোনো দিনের গানগুলো শুনতে শুনতে হয়তো প্রিয় মুখটা মনে পড়ছে, অথবা দেখা যায় যে কাছের মানুষটাকেই সেলিব্রেট করছে। এরকম নানান রকম ঘটনা নানান জীবনে ঘটছে। এরকমও হতে পারে যে আপনারা অনেকেই আজকে লং ড্রাইভে যাওয়ার কথা ভাবছেন, যেমন যদি আমি হতাম, এবং যদি করোনা কালীন সিচুয়েশন নিয়ে আমি খুব একটা বদর না হতাম এবং করোনার সময় এটাই থাকতো না, তাহলে আর কোনো দ্বিতীয় ভাবনা থাকতো না, আর কোনো মতভেদ থাকতো না, আমি ঠিকই এরকম একটা ওয়েদারে লং একটা ড্রাইভে আসলেই চলে যেতাম। আমি কোথায় যেতাম? আমি বেশিরভাগ ওই যে থাকে না যে এমনি ওই যে 300 ফিট ধরে একদম সোজা যেতেই থাকতে হয়, যেতেই থাকতে হয়, যাওয়া আর শেষ হয় না, ওরকম লং ড্রাইভ, ওই টাইপের একটা লং ড্রাইভ। অনেক দূরে যাই না আমি, আবার আমি ঢাকা ছেড়ে আবার কোথাও যাই না। ঢাকা ছেড়ে বড়জোর ওই যে নারায়ণগঞ্জের যে কাঞ্চন ব্রিজটা আছে ওটা ছাড়িয়ে তার সামনে কিছু দূর, কিন্তু এরপরে আর বাবা যাই না। কিন্তু এইটুকু লং ড্রাইভে আমাকে আসলে অনেক 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 আমার মনে হয় যে আমাকে একটুখানি হলো ব্রাইটেন আপ করতে পারে আমার মুডটা। তা আপনারা যারা ঘরে আছেন, মন খারাপ করে থাকার আসলে কিছু নাই, পরিবারের সাথে সময় কাটানো ইতোমধ্যেই আমাদের শিখে নেয়ার কথা। করোনা শুরু থেকেই আমরা বেশ অনেক দিন ধরেই ঘরে ছিলাম, যখন আমরা জানতাম না যে এই ভাইরাসটা কিরকম বা কি। আমরা নিজেদের মতো করে সেফ থাকার চেষ্টা করছিলাম, ঘরে থাকার চেষ্টা করছিলাম। তো এরকম করে এখনো আসলে কি হয়েছে যে বৃষ্টি এসে গেছে, ঠান্ডা যেহেতু লাগানো যাবে না এবং একটা টেনশন লেগেই থাকে, তো ঘরে থাকার চেষ্টা করতে হবে এবং পরিবারের সাথে সময় কাটাতে হবে। ইনডোর গেমস যা যা আছে কিনে ফেলুন, তারপরে দেখা যায় যে এখন একটু ঘরের মধ্যে সময় কাটানোর চেষ্টা করুন, পরিবারের ভেতরে বন্ডিংটা ডেভেলপ করতে পারেন। আর আপনাকে এখন আরেকটা গান শুনিয়ে দিই, জগজিৎ সিং এর কণ্ঠে বেশি কিছু আশা করা ভুল। শুনে আসি। আমি কথা বলছি না মেহরুন, আজকে তো অনেক কথা বলছি, আপনাকে দেখতে কিন্তু অনেক শান্ত লাগছে। আচ্ছা, আমি একটু শান্ত হয়ে আছি। আমি ফ্রম ধানমন্ডি, গাজী আছে, তারপরে আছে বেশাল, ফাহমিদা আছে, বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারছি না। আহারে, একটু বারান্দার দিয়েই, জানলা দিয়েই যতটুকু পারো যা পারো তাই করতে হবে আর কি, না হলে ঘরে বসে ছবি আঁকো, গান শোনো, ভালো একটা সময় কাটতে। আর ওই যে বললাম পরিবারের সাথে ভালো একটা সুন্দর সময় কাটাও, খাওয়া দাওয়াটা টাইমলি করো, স্কিন কেয়ার করো, কারণ আমি স্কিন কেয়ার করার সময় পাচ্ছি না। টানা কাজ করে যাচ্ছে কিন্তু স্কিন কেয়ার করার সময় পাচ্ছি না, তার কারণে এই যে। আরিফিন আছে, সালমান খান আছে, তারপর আরো অনেক বন্ধুরাই আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমি আসলে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি কিন্তু রেডিও টুডে অফিসিয়াল পেজে কমেন্টের মাধ্যমে আছি, দুপুর 1টা পর্যন্ত রেডিও টুডেতে আপনি আমাকে শুনতে পারবেন, এবং আমি আপনাদের আমার পোস্টের যে আমার ছবি সম্বলিত আজকের যে পোস্টটা আছে সেটার কমেন্ট থেকে কমেন্ট নিয়ে আপনার সাথে দুপুর 1টা পর্যন্ত গল্প করব। আর এটা ছাড়া আপনি আমাকে টেক্সট পাঠাতে পারেন, মাই আরজে স্পেস আপনার নাম, স্পেস আপনার কথাগুলো পাঠাতে হবে 8960 এই নম্বরটাতে। আর এটা ছাড়া আপনি আমাদের অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শোনার জন্য অ্যাপ স্টোর থেকে অথবা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন রেডিও টুডে 89.6 এর অ্যাপটা। তাহলে দেখা যাবে নেটওয়ার্ক নিয়েও কোনো ঝামেলা থাকবে না, এবং আমার এলাকায় শোনা যাচ্ছে না, তাই এই এলাকায় শোনা যাচ্ছে না, এই ঘটনাটা আর হবে না, ঠিক আছে? ওটার ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি শুনতে পারবেন রেডিও সবখানে। তা আজকের মতো আমি অহনা বিদায় নিচ্ছি, অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামী শুক্রবার আরও অসাধারণ একটা লাইভ হবে ইনশাল্লাহ। আজকের মতো জাস্ট চিটচাট করে, বর্ষণ মুখর একটা দিনে ছোট্ট করে আসবো ভাবলাম একটু গল্প করে, যদিও আমি প্রচুর টায়ার্ড, তারপরে ছোট্ট করে হলেও আসলাম। সামনের দিনের শুক্রবারে ইনশাল্লাহ অনেক লম্বা একটা আড্ডা দেবো এবং আমি ঘুমিয়ে আসবো ফাইনালি। তা আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।